নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি এমজি মার্গের ওপর, গ্যাংটক এমজি মার্গের ওপর। অনেকেই কিন্তু গ্যাংটক ঘুরতে এসে ইচ্ছা হয় যে এমজি মার্গের ওপর হোটেল নিয়ে থাকি, হোটেলের রুম থেকে সবসময় এমজি মার্গকে দেখি এবং উপভোগ করি। এরকমই একটা হোটেলের ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে, হোটেল গোল্ডেন হাইটস। এটা কিন্তু একদম এমজি মার্গের ওপর, আর কোথায় অবস্থিত, কি সমস্ত ডিটেলস, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এনজয় করুন। তো বন্ধুরা, এই হচ্ছে এমজি মার্গ, আর ওই মোড়টা হচ্ছে কিন্তু যেখানে বিয়ারটা আছে, মানে ভাল্লুকের স্ট্যাচুটা আছে, সেটা কিন্তু হচ্ছে ওখানটা। গাড়ি আপনাদেরকে নামাবে ওইখানে, কারণ এখানে হচ্ছে এমজি মার্গে নো এন্ট্রি। আর হোটেলটা হচ্ছে এইটা, হোটেল গোল্ডেন হাইটস, লাক্সারি ডিলাক্স হোটেল। তো চলুন ভিতরে যাওয়া যাক, রিসেপশনে কিছু কথা বলা যাক, চলুন। তো এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া, যেখানে অনেক বসার জায়গা করে আছে, আপনারা এসে বসে রেস্ট নিতে পারেন বা রুম না পাওয়া পর্যন্ত একটুখানি বসতে পারেন। তো দাদা এখন একটু ব্যস্ত আছে, তারপরে দাদার সাথে কথা বলবো। হিন্দি মে পুছনা পড়েগা, আচ্ছা ঠিক আছে। তো আপ লোগ ইয়াহ পে কিতনা রুম অ্যাভেলেবল হ্যায়? সেভেন্টিন রুম হ্যায় আপ লোগ কা, সব ডিলাক্স রুম। स्वीट रूम भी है, देखे हम स्वीट रूम आपका 17 में 16 सुपर डिलक्स है और एक स्वीट रूम है। अच्छा, एक स्वीट रूम है। तो कितने से प्राइस स्टार्टिंग होता है? प्राइस बोले का था, आप देखिए, आप मेरे पर दिखा दे रहा है। हां, ये आपका सीजन रेटिंग। अच्छा, स्वीट रूम आपका 5500 पड़ेगा और सुपर डिलक्स ये सीजन रेटिंग। अब ये कब की आता है डाउन हो जाने से, अभी अब डाउन हो जाएगा तो फिर वो आप ऑटोमेटिक वो डाउन ही हो जाएगा। और आप लोगों का रेस्टोरेंट का फैसिलिटी? रेस्टोरेंट का फैसिलिटी है। अच्छा, और वाईफाई भी तो है? और आप लोगों का क्या फूडिंग लॉजिंग होता है या सिर्फ लॉजिंग? फूडिंग भी है, लॉजिंग भी है। तो आप लोगों का कॉन्टेक्ट नंबर थोड़ा बता दीजिए कस्टमर को। अपना कॉन्टेक्ट नंबर आप लोग का लैंडलाइन का नंबर रहेगा आपको 03592, ये आप लैंडलाइन हो गया, और 221858 और 221859 दो ही रहेगा आपको, 585। ओके ओके ओके। তো স্ক্রিন মে বি আ গিয়া নাম্বার, স্ক্রিনেও আমি নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আর উপরে যাই, দেখি কীরকম কী ফেসিলিটি আছে, রেস্টুরেন্ট আছে, আর রুম যদি খালি থাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করব। তো চলুন, তো এই যাচ্ছি আমরা উপরে। কি শুন, তো এই ফার্স্ট ফ্লোরেই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট, দেখুন একদম কি সুন্দর সাজানো গোছানো। আর রেস্টুরেন্টে বসে বসে খাবেন যারা, তারা কিন্তু এমজি মার্ককে উপভোগ করতে পারবেন। এখানে বারও আছে, কিন্তু আপনারা বসে কিন্তু এটারও এনজয় নিতে পারেন। ওখানে বড় একটা টিভি লাগানো আছে, তো মোটামুটি সন্ধ্যেবেলা সকালবেলা একটা দারুণ অ্যাম্বিয়েন্স তৈরি হয়। এখন আমি এসেছি সকাল 7টা বাজে, তাও দাদা আমাকে দেখাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আর এই হচ্ছে দাদাদের কিচেন, একদম আর এখান দিয়ে হয়ে যাচ্ছে রুম শুরু। চেক আউট হুয়া হ্যায় কুছ বাত নেই, চলিয়ে ভিউয়ার্স কো খালি এক আইডিয়া হো জায়েগা, এসা রুম হ্যায়, ঠিক হ্যায়। আচ্ছা, তো এই মাত্র চেক আউট হয়েছে, যে আপনাদেরকে দেখালাম দাদা ব্যস্ত ছিল। হ্যাঁ, আচ্ছা, তো হ্যাঁ আপনাদেরকে দেখানোর জন্য, একটা আইডিয়া দেওয়ার জন্য আমি দাদাকে রিকোয়েস্ট করলাম দেখিয়ে দেওয়ার জন্য। দাদা একটু ইতস্তত বোধ করছে, তাও চলুন দেখিয়ে দিই। হ্যাঁ, তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে রুম নাম্বার 303। তো এই হচ্ছে টোটাল রুমের ভিউ, একটা বেড রয়েছে, দু তিনজন আরামে শুতে পারবে। এখানে একটা টিভি রয়েছে,
সোফা, টি টেবিল, এখানে একটা টেবিল রয়েছে, গ্লাস টলাস তো সাজানোই থাকে, এখানে একটা মিরার রয়েছে, আর এই যে জানালা থেকে আচ্ছা, এখানে যদি ওয়েদার ক্লিয়ার থাকে, দাদা বলছে ওই ওখানে ওই বিল্ডিং এর উপর দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর এই রুম থেকে কিন্তু এমজি মার্কেট ভিউ রয়েছে, এখানে একটা কাভার্ড রয়েছে, চেয়ার রয়েছে, এখানে টেলিফোন রয়েছে অফিসে ফোন করার জন্য, বেডটা যথেষ্ট বড়, আর ফ্যান রয়েছে যেটা গ্যাংটকের হোটেলে দেখা যায় না সচরাচর। আর এই হচ্ছে বাথরুম, চলুন বাথরুমটা দেখাই। লাইট ও চাবি নেই না, ঠিক আছে, তো চাবিটা নিচে আছে। আর এই হচ্ছে বাথরুম, একটা বেসিন, মিরার, আর এখানে দারুণভাবে একটা পর্দা দেওয়া আছে যেখানে স্নান করা যাবে, এটা গ্লাসের কিন্তু। আর এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল পট, এখানে হ্যাঙ্গার, টাওয়াল হ্যান্ডার, আর গিজার তো রয়েছে, বাথরুমেও কিন্তু টেলিফোন রয়েছে, আর সবসময় এখানে 24 ঘন্টা গিজার গরম জল পাবেন, দারুণ ব্যবস্থা। আর পাশে আর একটা রুম রয়েছে, এটা হচ্ছে 305 নম্বর। এই রুমটা ছোট বলছে কিন্তু আমার তো দেখে বেশ বড় লাগছে, খাটে তো 3 জন আরামে শুতে পারবে। আর এখানেও টিভি রয়েছে সেম, জানলার ধারে সোফা রয়েছে, কাভার্ড রয়েছে, আয়না রয়েছে, আর এখানেও জানলা থেকে কিন্তু এমজি মার্ক এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। আর বাথরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন স্টাইল পট ঢুকেই, আর এখানে রয়েছে বেসিন, মিরার, এখানে একটা জানালা রয়েছে, আর এখানে রয়েছে ওপরের শাওয়ার, এইটা বেশ আমার লাগছে দারুণ, বড় বড় হোটেলে থাকে। আমি আমার রিভিউ ভিডিওতে এই প্রথম এই রকম দেখালাম কিন্তু গ্লাসের দরজা, ভিতরে স্নান করবেন। হোটেল গোল্ডেন টিপস আপনাদেরকে দেখালাম, দেখানোর চেষ্টা করলাম, কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর কল করে বুকিং করে নেবেন এবং প্রাইসটাও জেনে নেবেন, সিজন অফ সিজন ওয়াইজ কিন্তু প্রাইস হয়। আর এই হচ্ছে দাদাদের কার্ড, হোটেল গোল্ডেন হাইটস, এতে কন্ট্যাক্ট নাম্বার এবং সমস্ত ডিটেলস আছে, তাও আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি হোটেল গোল্ডেন হাইটসের বাইরে, আর এই হোটেলের প্রাইস কিন্তু মোটামুটি 2,000-2,500 টাকা থেকে অফ সিজনে শুরু। ওপর থেকে দারুণ ভিউ, দারুণ রুম তো দারুণই হবে, কারণ দামটাও দারুণ। যদি আপনাদের ভালো লাগে, আমি রেকমেন্ড করবো না, যদি আপনাদের ভালো লাগে আপনারা থাকতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। Thank you.